हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। बेस जमिए और जत्न करे बनाले एचोड़ किन्तु सत्यी मटनेर साथे तुलनीय। एचोड़ रान्नाय दुर्दान्त कलर और मटनेर स्वाद पेते आमार आजकेर रेसिपिटी ट्राई करते पारें। आशा करी आपनादेर खूब भालो लागबे। आमार चैनलटी सबस्क्राइब करा ना थाकले अवश्य सबस्क्राइब करे नेबेन। एखाने आमी 500 मतो एचोड़ और दुटो माझारी साइजेर आलू डुमो डुमो करे केटे रेखेछि। एचोड़टा आगे थाकते के आमी धुये भालो करे परिष्कार करे निएछि। एचोड़टा रान्ना करार जन्य आमी एखाने किछु गरम मसला निये निएछि। तेजपाता, दालचीनी, लवंग, गोटा गोलमरिच और दुटो एलाच, दुटो बड़ो साइजेर पेंयाज के आमी स्लाइस करे निएछि, एकटा टमेटो के आमी पीस पेस्ट करे निएछि और 20 ग्राम मतो निएछि किशमिश। एगुलो सब आमी रान्नाते व्यवहार करब। और साथे निएछि एकटा बड़ो काश्मीरी लंका, गरम पानीते भिजिए रेखेछि। लंकार साथे आमी आदा रसुन दिए पेस्ट करे नेब। रान्नाटा आमी सर्षेर तेल दिए करब। ओवेने कड़ाई बसिए प्रथमे आमी तेल दिए दिलाम। तेलटा एकटू गरम हवा पर्यंत अपेक्षा करछि। तेलटा गरम हये गेछे, एखन आमी किशमिशगुलोके प्रथमे भेजे तुले नेब। किशमिश तेले देवार साथे साथेई किन्तु किशमिशगुलो फुले जाबे। किशमिश खूब बेशी भाजार प्रयोजन हय ना, बेशी भाजले शक्त हये जाबे। किशमिशगुलो फुले उठलेई किशमिशगुलोके आमी तुले निच्छि। ओई एकई तेले आबार पेंयाजगुलोके दिए आमी पेंयाजेरो बेरेस्ता बानिये नेब। ओई एकई तेले पेंयाजटा दिए आमी लालचे करे भेजे बेरेस्ता बानिये तुले निते हबे। पेंयाजटा लालचे एकदम हये गेछे, एखन आमी पेंयाजटाओ तुले निच्छि। पेंयाज आर किशमिशटा एकसाथे रेखे ठंडा करे बेटे निते हबे। ওই একই কড়াইয়ে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি এঁচোড় আর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে লালচে করে ভেজে নেব। এঁচোড় আর আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে 50% মতো সিদ্ধ হয়ে যায়। এখানে তোমরা চাইলে এঁচোড়টা একটা প্রেসারে দিয়ে একটা সিটি দিয়েও নিতে পারো। আমি এখানে কিছু সিটি দিচ্ছি না। দুটো আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি একে 50% মতো সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে আমি এঁচোড় আর আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমার এঁচোড় আর আলুটা 50% মতো সিদ্ধ আর ভাজা হয়ে গেছে। এঁচোড় আর আলুটা আমি এখন তুলে নিচ্ছি। আবারও ওই একই কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম মশলা আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। গরম মশলা আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। এবার সব উপকরণগুলো একসাথে ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না জিরেতে লালচে কালার আসছে আর সমস্ত উপকরণগুলো থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা কিছুটা নরমও হয়ে যায় আর সুন্দর একটা সোনালী কালার চলে আসে। এখন পেঁয়াজটা আমার সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। আমি যে কাশ্মীরি লঙ্কা আর আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন এতে দিয়ে দিলাম। তেলের মধ্যে এইরকম বাটা লঙ্কা দিয়ে কষালে কালারটাও, তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর তরকারির ফ্লেভারটাও খুব সুন্দর হয়। মশলাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো
যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি মোটামুটি মিনিট তিনেক মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি আমি 3-4 মিনিট টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। ঝালটা তোমরা তোমাদের নিজেদের মতো কম বেশি করে নিতে পারো। মশলাটা আমি মোটামুটি 3-4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলাটা থেকে তেলটা একদম ভালোভাবে রিলিজ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এবার এঁচোড় আর আলুটা সময় নিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3-4 মিনিট ধরে মশলার সাথে এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, যাতে করে মশলার ফ্লেভারটা এঁচোড় আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, এঁচোড় আলু ভাজার সময় লবণ দেয়া আছে। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু বদলে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ আর বেরেস্তার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। কিশমিশ আর বেরেস্তার পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার টেস্টি এঁচোড়ের ডালনা। 7 মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা খুলে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম একটু গরম মশলা। এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।